তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিতে। আজকে হচ্ছে বুধবার, সোমবার কালী পুজো ছিল, বুধবার আমরা এখন এখানেই আছি। তো সকালে জল খাবার করার পর এখন বাগান দেখতে চলে এসেছি। হাই, এটা হচ্ছে বাগানের ব্যাকগ্রাউন্ড, চারিদিকে শুধু বিভিন্ন গাছ, এগুলো নারকেল গাছ। এটা হচ্ছে যে এটা নাকি অ্যালার্জির ফল, অ্যালার্জি হলে এই এই ফলগুলো শুকিয়ে পড়লে নাকি অ্যালার্জি কমে যায়। ওরা সাপ দেখেছে, বললো বাগানে কোথায় সবজি হয়েছে দেখতে আসছি। ওই কটা সবজি আর সবজি তো আর বছর প্রচন্ড বেগুন ছিল, একবার আমাদের বাড়ি জানো বেগুন খেলাম আমি। এই খালটা অনেকটা বড়, এই খালটা ঘুরতে ঘুরতে আমাদের গ্রাম অবধি গেছে, বেশি ঘুরছে। আমাদের বনি বনিদা, আমাদের বনিদা স্পেশাল ভিডিওটা, বনিদা না গুরু, গুরুমা গুরুমা আমাদেরকে এসে একটু ইন্ট্রো দিয়ে দাও গুরুমা। আর এখানে আমাদের নৌকায় চাপার প্ল্যানিং হচ্ছে এখন। আরে ঠিক আছে চলো না, এমন কোথায় না প্রথমে যাচ্ছি। এখন আমরা আবার অন্য বাগানে যাচ্ছি। এই গাছটাকে দেখে রাতের বেলা সবাই ভয় পেয়ে যাওয়ার মতো, এখানে বনিকে রেখে আসা হবে গাছের ওপর। এইগুলো হচ্ছে কাঁচা হলুদ গাছ, এইগুলো হচ্ছে আগ গাছ, পেঁপে গাছ। আর যাবো না আমরা। আর ওই তো সেগুন গাছ, হলুদ তোলা হচ্ছে। আমরা বাড়ি গিয়ে আচ্ছা করে গায়ে দেবো। মমি তুলছে, আমি ভিডিও করছি, আর যে দাঁড়িয়ে তাকে বলবো এখন চুরি করতে চলে এসছে। না হলুদের সেল বেরোচ্ছে, নিরুনি লাগবে নাহলে তুলতে পারবো। ওই তো কচি পাতা, ওইখানে কত দূরে কেউ পাততেও পারবে না, পাবে পাবে, এত বড় বাটা গেলেই হবে ভালো করে। ওই জন্য আমরা ভালো করে আজকে হলুদ মাখাবো, গায়ে হলুদ হচ্ছে এখানে, আমরা পালিয়ে গায়ে হলুদ দিচ্ছি। গায়ে হলুদ হবে না,
তুমি এটা কিনে নিয়ে শুনে ফেলে দিই সবাই মিলে এখন হলুদ খেলা হচ্ছে, লোকে রং খেলা করে, আমরা হলুদ খেলা করছি। খারাপ হয়েছে, আমার মাসি করেছিল দিস। এখন সবাই মিলে স্নান করবো, স্নান টান সেরে আমি একটু ও বাড়ি যাবো। ও বাড়ি বলতে আমার বাপের বাড়ি যাবো, কালকে যেহেতু ভাই পোটা মিষ্টি মিষ্টি কিনতে যাবো। ছাড়া মারো, কি করবো, একটু বাপের বাড়ি গিয়েছিলাম, এখন আবার বাড়ি ফিরছি এখান থেকে। দেখো তোমরা, রাস্তায় কেউ নেই, শুধু আমরাই যাচ্ছি। দেখো বাজার, জঙ্গল, এর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি শীতে কাঁপতে কাঁপতে। ভালোই ঠান্ডা পড়ে গেছে।